শোনো 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 বলি শোনো দিয়া মন, এ নাটকের হিরো হলো ভাই গোবর্ধন। হর্ষবর্ধন অনুজ্জেশে শিবরামেরই সৃষ্টি, শোনো সবে শোনো তবে ঝরুক হাসির বৃষ্টি। আজকের নাটক শিবরাম চক্রবর্তীর ম্যাও ধরা কি সহজ কথা। ঘুম নিয়ে আমি মহাত্মা কুম্ভকর্ণকে হারাতে পারি না তা ঠিকই, তিনি এক ঘুমে ছমাস কাটিয়ে দিতেন, তা হলেও আমি প্রায় কাছাকাছি যাই, এক ঘুমেই রাত কাবার আমার, ডাকাত পড়লেও ব্যাঘাত ঘটে না নাকি। এমন যে ঘুম তাও সেদিন মাঝরাতে ভেঙে গেল আচমকা। ব্রহ্মবাবু, 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 ব্রহ্মবাবু আবার কে রে? এ নামে তো এখানে কেউ থাকে না দেখি। আরে গোবরা ভাইয়া যে, তাই রাত দুপুরে কি করছো? আর ডাকাত পড়বার মতন করে ডাক ছাড়ছিলে কেন? কি হয়েছে? ও ঘুম বটে মশাই আপনার একখানা, আমার বৌদির ঘুম কেউ টেকা মারে বাবা, কম ডাক ছাড়ছি, কম হাঁক পাড়ছি তখন থেকে, আমার গলা ভেঙে গেল, আপনার ঘুম ভাঙার নামটি নেই। তা তো হলো, কিন্তু ব্রাম ব্রাম বলে ডাকছিলে কেন? আমি ব্রাম নাকি? আমি শিবরাম না, আমার শি কোথায় গেল? হ্যাঁ শি, শি তো আপনার কখনো দেখিনি মশাই, বহুদিকে আর দেখলাম কোথায়, আপনার হি তো দেখছি বরাবর। অবশ্যই মাঝে এখানে ইতিদি বিনিদিকে দেখেছি বটে, কিন্তু তারা তো আপনার শি নন, বনি তো আপনার ব্রহ্মবাবু। এই এই ঠিক আছে ঠিক আছে, তা তো হলো, কিন্তু ব্যাপারখানা কি? দাদা আসতে বলল আপনার কাছে, ছুটতে ছুটতে আসছি। কারণ? কারণ কারণ বৌদি হাঁ করে ঘুমোচ্ছিল, তো একটা নিংটি ইঁদুর করেছে কি সেই ফাঁকে না বৌদির মুখের মধ্যে গিয়ে শিঁ দিয়েছে। কি সর্বনাশ, গলায় আটকে গেছে বুঝি ইঁদুরটা, তারপর তার লেজ ধরে টেনে বার করা হয়েছে তো নাকি? না না না, লেজ টেজ কিছু বেরিয়ে নেই, কি করে টানবো, গলায় আটকায়নি। আর তো গলায় আটকায়নি, তলায় চলে গেছে শটান, পেটের ভেতরে গিয়ে শিঁ দিয়েছে একেবারে। ও বাবা, তো তোমার বৌদি কি করছে এখন? কিচ্ছু না, তেমনি ঘুমোচ্ছে অকাতরে, পেটের ভেতর যে একটা ইঁদুর ঢুকেছে তার টেরও পাননি বোধ হয়। যা ঘুম বাবা বৌদির। হ্যাঁ ঘুম বটে একখানা, একেই বলে বোধ হয় যথার্থ ঘুম। আমার ঘুম কেউ টেক্কা দেয়, এরই নাম বোধ হয় সুষুপ্তি। সুষুপ্তি না দুষুপ্তি জানি নে, দাদা মাথায় হাত দিয়ে বসে পড়েছেন, এই রাত দুপুরে কি রাম ডাক্তারকে পাওয়া যাবে? আসবেন রাম ডাক্তার? চারগুণ ভিজিট দিলেও কি আসবেন? হ্যাঁ আসতে পারেন হয়তো, চেষ্টা করে একবার দেখতে হবে। তাই পাঠালেন আপনার কাছে, আপনি যদি চেষ্টা চরিত্র করে কোনো রকমে। ঠিক আছে ঠিক আছে, চলো দেখাই যাক। এই যে এসে গেছি, সেই রকম একখানা ছাড়ো দেখি যা আমার দরজায় ছেড়েছিলে। রামবাবুর ঘুম কতটা প্রগাঢ় তা তো আমার জানা নেই। কি ছাড়বো বলছেন? রাম ডাক, কিংবা দরজার ওপর কড়াঘাত, কিংবা দরজাটার কড়া নাড়া যা খুশি, বেশ কড়া রকমের একখানা ছাড়তে হবে। হ্যাঁ আচ্ছা, তার বাবু, তার বাবু, তার বাবু, ডাক ছাড়তে বলেছি বলে কি তুমি ডাক্তারের ডাক বাদ দিয়ে ডাকবে নাকি? তার তার বলে ডাক্তার ডাক্তারবাবু রাগ করবে না? বাহ, আপনি যে বললেন ডাক ছাড়তে বললেন না, তাই তো আমি ডাক ছেড়ে কে আগে আমরা কল দিতে এসেছি। কি বেলাম আগে, আমি শিবরাম। শিবরাম তো বুঝলাম, কিন্তু রোগটা কি? হ্যাঁ ঠিক ধরেছেন, রোগই বটে। হ্যাঁ তবে আর ও জি ইউ ই রোগ, এই যে ওর নাম গোবরা, তস্য ভ্রাতা। তস্য ভ্রাতা, সে আবার কি রোগ? আগে হর্ষবর্ধনকে জানেন তো, হর্ষবর্ধন বাবু, তস্য ভ্রাতা মানে তার ভাই শ্রী গোবর্ধন। যা কিছুই বুঝতে পারছি না, দাঁড়াও নামছি নিচে, দাঁড়াও দাঁড়াও। ডাক্তারবাবু চেম্বারে এলেন, গোবরা সবিস্তারে বলল তার বৌদির ব্যাপারটা। তোমার বৌদি কি করছেন এখন? তেমনি বেঘরে ঘুমোচ্ছেন, হাঁ করে, তেমনি হাঁ করে ঘুমোচ্ছেন,
তাহলে কাজ করো, তার ওই হাঁ করা মুখের সামনে একটা ইঁদুর ধরা কল পেতে রাখো, ইঁদুরের খাবার দিও কলটায়, খাবারের লোভে আপনিই বেরিয়ে আসবে ইঁদুরটা। তা তো আসবে, কিন্তু এত রাত্রিরে কল পাবো কোথায়? পাবে না। তাহলে এক কাজ করো গে, পাতে পড়ে থাকা রুটির টুকরো সুতোয় বেঁধে বৌদির হাঁয়ের সামনে নাড়তে থাকো, বুঝলে? রুটির গন্ধ পেলেই। এছাড়া তো বার করার আর কোনো উপায় দেখছি না, নিজ গুণে যদি না বেরোয়। রাত্রে আমার কলের ফি $4, সেটা জানো তো? জানি জানি, তাই দেবো আমরা। বেশ, যাচ্ছি আমি খানিক বাদেই, তুমি ততক্ষণ রুটির টুকরোটা নাড়তে থাকো নাকের গোড়ায়, গন্ধ পেলেই বেরিয়ে আসবে ইঁদুরটা, আমার যাবার আগেই হয়তো বা। বেশ, আমি রুটির টুকরো নাড়ছি গিয়ে, আপনি আসুন। আপনি না এলে দাদা ভরসা পাচ্ছেন না। রামবাবু, আপনি ডাক্তারবাবুকে সঙ্গে নিয়ে আসুন। ডাক্তারবাবু সহ গিয়ে দেখি হর্ষবর্ধন বেশ একটা বড় সড়ো জ্যান্ত তেলাপিয়া মাছ তার বউয়ের মুখের কাছে নাড়ছেন। জল জ্যান্ত তেলাপিয়া, আর তার বউ বিমালুম ঘুমিয়ে যাচ্ছে। এই রাত্রিরে আপনি জ্যান্ত তেলাপিয়া পেলেন কোথা থেকে মশায়? হাট বাজার তো সব বন্ধ এখন। তেলাপিয়া আমাদের চৌবাচ্চা জিয়ানো থাকে, আমার বউ তেলাপিয়ার বাড়ি ভক্ত কি না? আমি রুটির টুকরো নাড়তে বললাম না, রুটির বদলে মাছ, মাছের গন্ধে কি ইঁদুর বেরোবে নাকি? আগে হয়েছে কি, আমার বউ হা করে ঘুমোচ্ছিল তো। হ্যাঁ, হা করেই ঘুমোয় রোজ, ভারী বদভ্যাস। যাকে বউয়ের মুখ বোঝায় সাধ্যকার, ঘুমোয় হা করে আর জেগে থাকলে হা হা করে। জানি জানি, বৌদির চিরকালের হাহাকার জানা আছে আমার। আমি বলছিলাম, শুনুন না, ইঁদুররা গর্তের ভেতর থেকে বেরোয় জানেন বোধহয়, আর গর্তের ভেতরে গিয়েই সেঁধ হয়, তাও আপনার জানা আছে নিশ্চয়ই। কে না জানে। এখন দেখছেন তো আমার বউয়ের কত বড় হাঁ, অমন ফাঁক পেলে কত মশামাছি সেঁধিয়ে যায়, এ তো ইঁদুর। জানি জানি জানি, ফাঁক পেয়ে সেঁধিয়ে গেছে ইঁদুরটা, আমি শুনেছি, ভালো করে জানা আছে আমার। আর ইঁদুরটা সেঁধিয়ে যেতেই আমি গোবরাকে পাঠিয়েছিলাম আপনাদের খবর দেওয়ার জন্য, কিন্তু সে চলে যাওয়ার পরেই হয়েছে কি, আমি কি জানি যে একটা বেড়াল ওদিকে ওত পেতে রয়েছে শিকার ধরবার জন্য, তাক করেছিল ওই নেংটি ইঁদুরটা ধরবার জন্য, তাকে দেখতে পেয়েই সে তাড়া করেছে। আর ইঁদুররা ভয়ে পেলেই গর্তের মধ্যে সেঁধ হয়, সামনে হা করা আমার বউকে পেয়ে নিজের গর্ত মনে করেছে হয়তো, সে দিয়ে গেছে, তাই তো? জানা কথা, ছাড়ুন এসব, আসল কথায় আসুন তো। আরে হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলছি মশাই, ইঁদুরটাকে তাড়া করে বেড়ালটাও পেটের মধ্যে গিয়ে ঢুক। বলেন কি, আস্ত একটা বেড়াল চলে গেল পেটের মধ্যে, আর উনি টের পেলেন না আদৌ, ঘুম ভাঙলো না? এমনই ওর ঘুম মশাই, হাতি চলে গেলেও টের পাবে কিনা কে জানে। তা লেজ ধরে টানলেন না কেন বেড়ালটা তখন? মানে তক্ষুনি গিয়েছিলাম টানতে, কিন্তু দেখলাম লেজ ফ্যাচ সমেত ঢুকে গেছে পেটের তলায়, তাই গোবরা এসে রুটির কথা বলল বটে, কিন্তু বেড়ালটাকে বের করার জন্য এই মাছ ধরে মুখের কাছে নাড়ছি। আপনার প্রেসক্রিপশনটা একটু বদলে নিলাম, আসলে বেড়ালটা বেরোলে তো ইঁদুরটাকে মুখে করে নিয়েই বেরোবে, তাই না? রোগিনীর অবস্থা দেখি একবার। ডাক্তার স্টেথোস্কোপ বার করে কলের চোঙটা বৌদির পেটে বসালেন। এ আবার কি রকম, স্টেথোস্কোপ তো বুকে বসাবার, বেখাপ্পা রুগী পেয়ে কি খাপ্পা হয়ে গেলেন নাকি ডাক্তার? অবশ্যই হৃদয়ে কারো কারো বেশ উদার হয়ে থাকে আমি জানি, কিন্তু তো উদর তো কখনো হয় না, মাঝখানে আকারের তারতম্য থেকেই যায়। তবে কি ইঁদুর বেড়ালের পাল্লায় পড়ে বিগড়ে গিয়ে ইতর বিশেষ জ্ঞান লোপ পেল নাকি ওর? যন্ত্রটা ওর পেটে বসাচ্ছেন কেন ও ডাক্তারবাবু? তা কেমন বুঝলেন হার্টের অবস্থা? হার্ট দেখছি না, ওর পেটের খবর জানবার চেষ্টা করছি, কোনো সাড়া পাচ্ছি না বেড়ালটির, ম্যাও ট্যাও কিচ্ছু না। ইঁদুরটার আওয়াজও পেলেন না কোনো?
ইঁদুর কি টু শব্দটি করতে পারে বেড়ালের সামনে? বেড়ালের মুখের ওপর মুখ নাড়ার ক্ষমতা আছে ওর। তাছাড়া সে কি আর পেটের মধ্যে আছে এতক্ষণ? বেড়ালের পেটেই চলে গেছে কোন কালে। আমি শুধু তাই বেড়ালটার ম্যাও ধরবারই চেষ্টা করছিলাম। ম্যাও ধরা কি সহজ নাকি মশাই? তারপর তা ধরে তার গলায় ঘন্টা বাঁধা, সে ঢের পরের কথা। আচ্ছা ওকে অমনি ঘুমোতে দিন এখন, ঘুম ভাঙাবেন না যেন। খেপেছেন নাকি মশাই? কি কে ভাঙাবে ওর ঘুম? ঘুম ভাঙালে বৌদিকে রক্ষা রাখবে নাকি কারো? না না, উনি ঘুমোন, যেমন ঘুমোচ্ছেন ঘুমোন, ডিস্টার্ব করবেন না, রাত ভোর ঘুমোন। তাহলে বেড়ালটার কি হবে? ওটা কি ওর পেটের ভেতরে থেকে যাবে? আরে কথায় বলে না, মেয়েদের পেটে কোনো কথা থাকে না, কিন্তু বেড়াল তো চারটিখানি কথা না, আজ তো একটা চার পেয়ে বেড়াল। পেটের ভেতর গিয়ে নাচার হয়ে পড়েছে হয়তো বেচারা, নাড়ি ভুঁড়ির গোলক ধাঁধায় বেরোবার পথই হয়তো খুঁজে পাচ্ছে না। হ্যাঁ পেটের মধ্যেই থাক, মেয়েদের পেটে কথা না থাকলেও এটা থেকে যাবে মনে হচ্ছে। বিড়ালটা মনে হচ্ছে হজমই হয়ে যাবে। যাকে আমার ভিজিটটা দিয়ে দিন। বলছি ডাক্তারবাবু কোনো ওষুধ টষুধ দেবেন না? সেটা কাল সকালে ঘুম থেকে ওঠার পর কেমন বোধ করেন সেটা জেনে তারপর। আন্দাজ কত ওজন হবে বিড়ালটার? আন্দাজ 7-8 কেজি হতে পারে। বাহ, 7 সের প্রোটিন, বাহ বাহ, এই গুরু ভোজনে বদহজম হতে পারে হয়তো। যদি চুয়া ঢেকুর টেকুর মারে তো একটু হজমি দাওয়াই দিতে হবে, নয়তো কড়া জোলাপ। অবস্থা বুঝে ব্যবস্থা। ভিজিটের টাকা নিয়ে যাওয়ার আগে ডাক্তারবাবু সযত্নে রোগিনীর মুখটা বুঝিয়ে দেওয়ার জন্য উন্মুখ হন, কিন্তু সহজে কি সে হাঁকার বোঝবার? প্রায় ছোট ছেলের মতোই অবুঝ। অনেক চেষ্টার পর হাঁকে না করানো যায়, ডাক্তারবাবু মুখটা বুঝিয়ে দেন। কি জানি, বেড়ালটার খোঁজে যদি কোনো কুকুর এসে ঢুকে পড়ে আবার, এর ওপর কুকুর গিয়ে পেটের মধ্যে সেঁধুলে সে শিবেরও অসাধ্য হয়ে যাবে। হ্যাঁ, সামান্য রাম ডাক্তার থই পাবে না তখন আর। মুখের দরজাটা তাই ভেজিয়ে দিলাম ওই কুকুরের রাস্তা বন্ধ করার জন্যই, বুঝলেন মশাই? কুকুরের দাওয়াই দিয়ে মুগুরের মতো মুখখানা ভারী করে রাম ডাক্তার নিজের বাড়ির পথ ধরলেন। এই নাটকে অভিনয় করলেন শিবরাম, অভি ঘোষাল, গোবর্ধন, অর্কজয় ভট্টাচার্য, ডাক্তার তীর্থ অধিকারী এবং হর্ষবর্ধনের ভূমিকায় সাগ্নিক দাস। নাট্যরূপ ও পর্ব পরিচালনা অনিরুদ্ধ ঘোষ। পাঁচালীটি সুর দিয়ে গেয়েছেন শীর্ষ রায়। আগামী রবিবার আপনারা শুনবেন বনফুলের গল্প অবলম্বনে নাটক রিলেটিভিটি থিওরি। শুনতে থাকুন সোনার আনন্দে ভাষণ। নমস্কার, শুভরাত্রি।